কালকে পিয়ার বিয়ে হবে, ভাঙবে আমার বুক, ভোরবেলাতে দেখবে সবাই আমার মরা মুখ, সর্বনাশে বলবে তখন তোমাকে পিয়া, বধু বেশে যাবে যখন নতুন সাথী নিয়া, ও বেইমান পিয়া, ও বেইমান পিয়া। আমি মরার পরে যখন দিবে গো কবর, গোপনে আসিয়া তুমি দিও গো আদর, সেই আদরে থাকবো সুখে পর পারে গিয়া, ও বেইমান পিয়া, ও বেইমান পিয়া। উঠে বস ভাই, তুই ওখান থেকে, তুই অত দুঃখের গান আর গাস না, তোর দুঃখ শুনে আমার মরার বল কি আর করব বল বন্ধু, জীবনে দুঃখ ছাড়া আমার আছেই বা কি আর বল। তোর বৌদিকে কত শখ করে বিয়ে করেছিলাম, ভেবেছিলাম তাকে নিয়ে সুখের সংসার করব, কিন্তু সে শয়তান মাগি বড় ডান্ডা পেয়ে পরের ছেলেকে ভালোবেসে আমার ঘর ছেড়ে দিয়ে আমাকে পর করে চলে গেল। তাহলে বল, দুঃখ ছাড়া আর কি আছে আমার জীবনে? তুই বল বন্ধু, তুই বল। কি আর করবি বল বন্ধু, সব তোর ভাগ্যের দোষ, তোর ভাগ্য খারাপ বলে তোর সাথে এরকম দুর্ঘটনা ঘটেছে। এরকম দুর্ঘটনা যাতে কোনো ছেলের জীবনে যাতে না ঘটে, তাই আমরা দোয়া করব রে ভাই। তোর কষ্টটা আমি হারে হারে বুঝতে পেরেছি, বউ হারানোর কি যন্ত্রণা। শুধু তোর বৌদিকে হারিয়ে আমি শুধু যন্ত্রণাই পাইনি বন্ধু, তার স্মৃতি আমার বুকের ভিতরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কি হতভাগা পুরুষ মানুষ আমরা, আমাদের বউকে ঘর থেকে নিয়ে চলে গিয়ে পর পুরুষে তাদের যৌবনের জ্বালা মিটাচ্ছে, তবু আমরা কিছু করতে পারছি না। ছি 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 ছি, আমার মনে হচ্ছে এ দুনিয়া আর বেশি দিন নাই রে। এখন যৌবনের জ্বালা মিটিয়ে নিচ্ছে লেখ, মরার পরে ওদের কপালে একটা চিতার কাঠও জুটবে না, তোকে আমি বলে রাখলাম বন্ধু। বন্ধু তোকে আমি একটা কথা বলবো, তুই যদি কিছু মনে না করিস, তুই যা খুশি বল বন্ধু, আমার মনে করেই বা কি আর না করেই বা কি বলবি বল, তোর মনের কথাটাই শুনি। আমি বলছি অত আর মন খারাপ করে কোনো লাভ নেই, যা হওয়ার তো হয়েই গিয়েছে, তুই নতুন করে বিয়ে শাদী কর, দি সংসার কর, আমি সেটাই বলতে চাই তোকে। আমার মতো হতভাগা পুরুষ মানুষকে কে মেয়ে দিবে বল, যার ঘর থেকে বউ পালিয়ে যায় তাকে কেউ মেয়ে দিতে চায় না রে খ্যাপা, তুই ওসব বুঝবি না। তুই বিয়ে করবি নাকি সেইটা বল, মেয়ে আছে আমাদের কাছে। কে মেয়েটা বল? মেয়েটা হচ্ছে আমাদের ওই যে আমাদের বন্ধুরে পচার শালি, চোরকি চোরকি পচার শালি। তো লেওড়া খেপা রে মা, সে তো খেপে চুদি, সে তো আমার আজুলি। আজুলি হইলেও লেওড়া, তুই যে কষ্টটা পেয়েছিস সেটা তো আর পাবি না, তাকে বিয়ে করে জড়িয়ে জড়িয়ে ধরে শুতে তো পাবি, সেই কষ্টটা তো মুটেই মুছে যাবে তোর, বউটাকে নিয়ে যে কষ্ট পেয়েছিলি তুই। তা হইলেও লেওড়া, একটা খেপা দেবো মেয়ে আজুলি মারা, আর আমি একটা কোথায় স্মার্ট হ্যান্ডসাম ছেলে, আমার সাথে কি তার মানা মানানসই হবে? তুই বল লেওড়া, বেশি ফুটুনি মারাই না বুঝলি তো, খেপা হইলেও তুই মেয়েটাকে নিয়ে জীবনে সুখ পাবি বে, তোর আগেকার বউটার মতো লয় জি পালাবে অন্য ছেলের সাথে, বালমুখ আমার। দেখ তোরা তো আমার বন্ধু, তোরা তো আর আমার খারাপ চাবি না, তোরা যদি ভালো বুঝিস তাহলে দেখ, মেয়েটা যদি হয় তাহলে বিয়ে করবো আমি। ওইসব শোন, দেখা দেখি কিচ্ছু নাই, আমরা পচাকে বলবো তোর শালিকে আমাদের ফুটো বিয়ে করবে, ঠিক আছে? তুই ফুটোর সাথে বিয়ে দিয়ে দে, ও খুব সুখেই থাকবে, বাস ঝামেলা মিটে গেল, আমরা ওকে বলে করে ঠিক রাজি করিয়ে নেবো। এখন তুই আমার সাথে ক্লাব ঘরেছ, চল ওরা কি আর করবো। জীবনটা ভুদা পুরো ল্যালটানি হয়ে গেল, না পাচ্ছি কাঁধ হইতে, না পাচ্ছি চিত হইতে কাঁধা, এই সমস্ত জিনিসের পেছনে লাউড়া আমার বউ দায়ী। পচা ভাই, তোমার লেগে একটা সুখবর নিয়ে এসেছি আমি। আমার লাউড়া এই বালের জীবনে সুখবর আবার কি বে, সবই আমাদের দুঃখের খবর। তা বল লাউড়া, কি বালের সুখবর নিয়ে এসেছিস? একটু বসি, এদিকে ভালো করে জুত করে বলবো। হ্যাঁ তো বল লাউড়া, কি বলবি বল? আমি বলছিলাম তোমার যে শালি আছে বাড়িতে, তার সাথে ফুটোর বিয়ে দিয়ে দাও। ও লেওড়া, এই বালের কথা বলার জন্য সুখবর বলাছিলি? কেলাছে দে আমার। তা আমার শালিকে যে ও বিয়ে করবে, তা ও কি বাল ছিঁড়ে খাওয়াবে? আগেকার বউটা তো ও পালিয়ে গেল বে, খাইতে পারলো না বলে, আবার আমার শালিটাও তো পালাবে যদি খাইতে না পারে ও। সে মাকে তো বারো ভাতেরই ছিল বলে অন্যজনের সাথে পালিয়ে গেল, কিন্তু তোমার শালি তো সেরকম মেয়ে নয়, ও তো ভালো মেয়ে, ও কি করে পালাবে? ফটোর সাথে তাইকে বলছি বিয়েটা দিয়ে দাও ভাই। ঠিক আছে লেওড়া, বাড়িতে কথাবার্তা বলে এই জিনিসটাকে নিয়ে আমরা একটু ভেবে দেখবো, বিয়ে দিয়ে দাও বলে তো আর দিয়ে দেওয়া যায় না, একটু শালিটা আমার একটু আজুলি আছে, তাকেও একটু লাইনে আনতে হবে, তাকে একটু ম্যানেজ করতে হবে, সে যদি শুনে যে একবার বিয়ে হয়েছিল লেওড়া, তাহলে তো আর বিয়েই করতে চাইবে না, এমনিতেই আমার সে খেপা। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে বাড়িতে বৌদির সাথে একটু আলোচনা করে দেখো, আর তোমার শালিকেও একটু বুঝিয়ে বলো যে না আমার বন্ধু ছেলে ভালো, কোনো অসুবিধা হবে না, তুমি বিয়ে করো, এইভাবে তুমিও একটু বুঝিয়ে বলো। সে তো আমি বলবোই রে বোকাচুদা, সে আমি বলবো না, সে অবশ্যই বলবো আমি। আচ্ছা ঠিক আছে, তোরা এখানে একটু বস, আমার বাড়িতে একটু কাজ আছে, আমি বাড়ি থেকে আসছি বুঝলি। আচ্ছা ঠিক আছে যাও। তুই বন্ধু একদম মন খারাপ করিস না, ঠিক আছে? আমি যখন আসি নিশ্চয়ই তোর বিয়ের ব্যবস্থা আমি করে দেবো বুঝলি।
মেয়ে ছেলে লাউড়া কি ডিমান্ড বে, খেপা ধুপু মেয়ে তাও বলছে বিয়ে করবে না লাউড়া। হ্যাঁ তাহলে কি রকম দিন দুনিয়া এসেছে একবার বুঝতো। বিয়ে আবার করবে না লাউড়া, খাতে পড়লে ঠিকই বিয়ে করবে, তুই অত টেনশন করছিস কেন? আমি আছি তো, আমি থাকতে তুই কোনো সময় চিন্তা করবি না, বুঝলি তো? আমি ঠিক তোর বিয়ে দিয়ে দেবো। দেখ বন্ধু, তোরা একটু চেষ্টা করে, যদি আমার ভাগ্যই থাকে তাহলে হবে বিয়ে, আর যদি আমার ভাগ্যই না থাকে তাহলে এইভাবেই আমার জীবন কেটে যাবে। ও বাড়িতে ঠিক ম্যানেজ করে বুঝিয়ে বলবে, শালিটা ওর বাড়িতে আছে, ওর গলার কাঁটা হয়ে আছে, তোর সাথে বিয়ে হয়ে গেলে ওর জানটাও হালকা হবে, ও তো চেষ্টা করবেই। আমার একটা সন্দেহ হয়েছে লাউড়া। কিসের সন্দেহ হয়েছে বে তোর? আমি ভাবছি লাউড়া, ও শালিকে ও আবার গোপনে গোপনে ইঞ্জেকশন মারে না তো? খবরদার এসব উল্টো পাল্টা কথা বলি না লাউড়া, তাহলে তোর বিয়েটাই আর হবে না কাদা। ওইরকম কথা মুখে আনলি কি করে বে তুই বোকাচুদা? ভুল হয়ে গেছে ভাই, আর কোনোদিনও বলবো না। হ্যাঁ বোকাচুদা, কথাটা গিলে এলে, ভবিষ্যতে আর কখনো মুখ থেকে বাই করিস না, তাহলে আর বিয়েই হবে না তোর। আচ্ছা ঠিক আছে, তাই হবে। ওই গো গাঁ পাকা গিন্নি, কোথায় গেলে? একবার এদিকে এসো লাউড়া। একদম চুপ, কোনো কথা হবে না, কথা বললেই না এখনই মেরে পাশ নিয়ে দেবো। কি আমার বালের মরদ রে, তাই মেরে পাশ নিয়ে দিবে? তা মেরে পাশ নেবো না, মাগি তোকে খাওয়াবো, তোর বোন কে খাওয়াবো। তোর কি মগের মুল্লু পেয়েছিস না কিলো? আমার বাড়িতে এসে সব ভূত ভোজন করবি? তা বাবা মরার সময় বাবাকে কথা দিয়েছিলে কেন? তোমার মেয়েকে আমি দেখভাল করবো, এখন খুব ভারী পড়ে যাচ্ছে নাকি? তা বিয়ে দিয়ে দাওগা? হ্যাঁ লাউড়া, বিয়ে দিয়ে দাওগা। বিয়ে দিতে গিয়ে এখন কত খরচা, সে হুঁশ কি আছে? আবার এমনিতে তো তোর বোন আজুলি, তেল কাজুলি, ভাত রাঁধতে গিয়ে আগে তরকারি রেঁধে বসে থাকে লাউড়া। ভাত রান্না করতে গিয়ে তরকারি রান্না আগে করলেও আমার বোন অনেক ভালো, আমার বোনের হুঁশ বুদ্ধি আছে। মাং মারানি কেলটি শুধু। কি হয়েছে রে, কি হয়েছে তোর? বলছি দিদি, ওই ভাতের চালটা হাঁড়িতে চাপিয়ে দিয়েছি, এখনো পানি দিইনি, পানিটা কখন দেবো দিদি, কখন দেবো? এটা রসুদা দিলাম। আর কেটি পানিটা এখনই দিয়ে দিগা, না হাঁড়িতে চালগুলো লেগে যাবে জি। ও আচ্ছা ঠিক আছে দিদি। মাংমারানি এমন খেপে শুধু, আগে জল দিয়ে হাঁড়িতে চাল দিতে হয় সেটা জানে না? কেলা চুদি আগে চাল দিয়ে দিয়েছে, এখনো জল দেয়নি, আজ লিচি দি মাগি। বেশি পাপ্পা মারিও না, ঠিক আছে? তুমি অত ভালো ছেলে, অত ভালো পুরুষ, তোমার তো নিজে শালি হয়, একটা ছেলে দেখে শুনে আর বিয়েটা দিয়ে দিতে পারছো না? ছেলে একটা আছে লাউড়া, বুঝতে পেরেছিস তো? কে সেটা? ওটা আমাদের কেলাতেরই একটা বন্ধু, নাম ফুটো। কিছুদিন আগে তার বউ ছিল বাড়িতে, বউ পালিয়ে গেছে অন্যজনের সাথে, তাই ও বলছিল বিয়ে করবে বলছিল। বউ কারে এমনি এমনি ঘর থেকে পালায় না, খেতে খেতে দিতে পারেনি, মারধর দিয়েছে সেই জন্য পালিয়ে গেছে, যে আমার ওই বোনটার সাথে ওর বিয়ে দেবো, যে আমার বোনটা তো মারধর খাবে ওর কাছে গিয়ে। তুই লাউড়া যেভাবে বলছিস, তোর বোনকে ঘোড়ায় চড়ে রাজকুমার এসে বিয়ে করে নিয়ে যাবে মনে হচ্ছে। ওই তো বালের বাড়া খেপিচুরি তোর বোন, তোর বোনকে আবার কোন রাজা বাদশা এসে বিয়ে করবে রে বাড়া? ওর থেকে ভালো পাত্র আর পাওয়া যাবে না ফুটোর থেকে। ও এখন বউ পাগলা হয়ে আছে, আর তোর বোনের এখন স্বামীর দরকার। ওই দিয়ে দিঘা মারার বাল, ল্যাপটা ঝাপটা কইরে মারা, পয়সা করে কিছু লাগবে না লাউড়া, আমরাও বেঁচে যাবো। ফুটো কি বিয়ে করবে আমার বোনকে? ও তো ভালো ছেলে, ও তো খেপা নয়, ও কি এই মেয়েকে বিয়ে করবে? ফুটো এখন লাউড়া ফুটো পাগলা হয়ে গেছে, বউ হারিয়ে গেছে না, ওই জন্য ফুটোর সন্ধানে এখন দৌড়ে বেড়াইছে, বিয়ে করবে আর ভালো বলবে। ঠিক আছে, এই নিয়ে তুমি ফুটোর সাথে কথা বলে দেখো, আর ফুটোকে একদিন আমাদের বাড়ি নিয়ে এসো, আমার বোনও তোকে একবার দেখুক সে কেমন বরকে বিয়ে করছে, ফুটো দেখুক সে কেমন বউ পাবে। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে আমি বইকালে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, এখন তুমি এসো খেয়ে নাও গা। লাউড়া কেন বলছে, তখন শ্বশুরকে যে কথা দিয়েছিলাম যে তোমার মেয়ের আমি দেখভাল করবো তা বুঝে উঠতে পারিনি তখন। তখন ভেবেছিলাম শালা বউকে একবার লাগাবো, শালিকে একবার লাগাবো কাদা, এখন যে শালি আমার গলার কাঁটা হয়ে যাবে তাকে জানে। লাউড়া জীবনটা পুরো শাল পাতা হয়ে গেল ভরা। যা লাউড়া, তাহলে আর ক্লাব ঘরে যেতে হলো না, রাস্তাতেই তুই দেখা পেয়ে যাবো তা ভাবতে পারিনি। কেন, কোনো কি অসুবিধা হয়েছে নাকি? না না লাউড়া, অসুবিধা কি হবে, তোর বৌদি ফুটুকে দেখেছে, ফুটুকে নিয়ে তুই সাথে করে কালকে সকালে আমাদের বাড়ি আসবি, একবার আমার শালি ফুটুকে দেখবে, ঠিক আছে? দেখে যদি পছন্দ হয়ে যায় তাহলে বিয়ে হয়ে যাবে, যা কোনো চাপ নেই। তুমি যা কথা শোনালে এ তো ফুটুর কপাল খুলে গেল লাউড়া, আমি এক্ষুনি যে ফুটুকে বলছি আর কাল সকাল হতে না হতে তোমার বাড়ি আমি নিয়ে চলে যাবো ফুটুকে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ফুটুকে বলে দিস আমি আর ক্লাব ঘরে গেলাম না, ঠিক আছে? আমি বাড়ি চললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও তুমি বাড়ি যাও, আমি ফুটুকে বলছি। ফুটুরে তোর ভাগ্য খুলে গেল, যা তুই পচা শালিকে পেয়ে গেলি। না লাউড়া, বাড়ার হলকে একটু খবরটা দিয়ে দিই গা, এত বড় খুশির খবর আমিও আর চেপে রাখতে পারছি না। মারানি মাগি, তোর জন্য সারা সারা রাত ঘুম নাই রে, তুই আমার পাঁজরের হাড় কটাকে ভেঙে দিয়ে চলে গেলি রে, তুই এমন বেঈমান বউ আমার। খানকি মাগি, তুই নরকে গিয়েও সুখ পাবি না, তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই যেন ভাতার ভাতার করে যেন দৌড়ে বেড়াস, তুই যেরকম আমাকে এইভাবে কষ্ট দিয়ে গেলি শয়তান মাগি।
বারো হাতারি মাগি, তোকে কত ভালোবাসতাম আমি, কত সুখের আশা দিয়েছিলি তুই আমাকে। তুই এইভাবে যে আমাকে পর করে চলে যাবি আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। তুই যেরকম ওই টাটকা ভাতা লিয়েছিস, তোর কপালে দেখবি বুড়ো ভাতার জুটবে, তোকে আমি অভিশাপ দিচ্ছি। তুই খান কি আমাকে এইভাবে ধোকা দিলি ঘেমুর মাগি, খান কি। ওই জন্যই বলে বেশি মানুষকে ভালোবাসতে নেই আর ভালোবেসে কাউকে বিশ্বাস করতে নেই, বিশ্বাসের গোষ্ঠীর গান মেরে দিল খান কি আমার। আচ্ছি আচ্ছি আয় ভিতরে আয়। বল বন্ধু কি বলবি বল, একটা খুশির খবর নিয়ে এসেছি রে। কিসের খুশির খবর বে বল? পচা রাজি হয়েছে, তার শালির সাথে তোর বিয়ে দিবে, তাই তোকে ডেকে পাঠিয়েছে সকালে, চো তোকে আমি নিতে এসেছি। সত্যি করে বলছিস ভাই? আমি তোর বন্ধু, আমি তোকে মিথ্যে কথা বলবো? সত্যি বলছি, তোকে নিতে এসেছি, চো তুই ওর শালিকে দেখবি, পচা শালিকে। কখন যেতে বলেছে? কখন? এখনই চো। আচ্ছা ঠিক আছে চো তাহলে। লা ওরা একটু সেন মেকেলি মারা। কি হলো রে বন্ধু, কি খুঁজছিস? না ভাবছি একটু সেন মেকে গেলে হতো নাই, ভালো হইতো তাহলে। দৌড় বালমুকু, সেন মেকে আর কি হবে রে মারা, সুখ যদি তোর কপালে থাকে না ওই বিনা সেনেই হবে লাউড়া, আর সেন মারতে হবে না কাদা, আয় চলে আয়। ঠিকই বলেছিস লাউড়া তুই, চ। গিন্নিকে দেবো না রান্না করিতে, ও গুণের গিন্নি রে, ও গ্যাসের ট্যাঙ্কি ফেটে মারা যাবে তো। আমরা ছোট মরদ, সাত সকালে উঠে আর কাজ কাম পেছো নাকি? সকালবেলা এসো কি আলবাল গান গাইছো তুমি? ওরে লাউড়া খুশি খুশি আনন্দতে গান গাইছি, ফুটো আমার ভাইরা ভাই হবে সেই আনন্দতে। তাহলে আসবে কখন? এই লাউড়া ঢুকলো বলি, সকাল তো অনেকক্ষণ আগেই হয়েছে, এই আসবে এখনই। তুমি যাও রান্না বান্না ভালো করে সেরে নাও, ওরা ঢুকলো বলি এখনই। আচ্ছা ঠিক আছে। আরে পচা ভাই বাড়িতে আছো নাকি? আছি রে লাউড়া, আয় আয় তোদের অপেক্ষাতেই আছি, আয়। তো কেমন আছো ভাই তুমি? ওরে লাউড়া আমি যা আছি আছি, তোর আমার আত্মীয় হতে চলেছিস, বস বস ওখানে বস। আরে বোকাচুদা, তোরা আসতে তো দেরি করলি, সেই সাত সকালে আমি ঘুম থেকে উঠে তোদের অপেক্ষায় বসে আছি, কি গরমা আছিলি এতক্ষণ? আর বলো না, ফুটুকে বাড়িতে ডাকতে গিয়েছিলাম তাই একটু দেরি হয়ে গেল, আরো দেরি হয়ে গেত ও যদি আবার সেনটা মারতো। ভূদার বাল, এমনিতে হয়েছিল আবার সেন মারাইতে এসে। তা ও এক কপালি ভাইরা ভাইটা লজ্জাবতী লতার মতো তোর পাশে এসে বসে কেন? আমার দিকে তাকাই থেকে ভয় লাগছে নাকি? না না কি যে বলো ভাই তুমি, এমনি একটু বসে আছি। এক কপালি মনে হচ্ছে ভাজা মাছটা উল্টি খেতে জানে না। কিছু বললে নাকি ভাই? না না কি আর বলবো, তুমি আমার ভাইরা ভাই হতে চলেছো, কত আপন কত প্রাণের চেয়ে প্রিয়, তোমাকে আবার কিছু বলা যায়? পাশে এসে বসো। না না এইখানেই ঠিক আছে ভাই। তো পচা ভাই তোমার শালিকে একবার ডাকো, আমাদের ফুটু একটু মোলাকাত করে নেই। হ্যাঁ তা তো ডাকতে হবেই। কই গো গিন্নি, তোমার বোনকে নিয়ে এসো, ফুটু এসেছে দেখতে। আসি আসি একটু ধৈর্য রাখো। তোকে দেখতে এসেছি, তুই একটু ওদের সামনে গিয়ে দাঁড়া, তোদেরকে ওরা একটু দেখবে, তোর বিয়ে হবে। কি মজা কি মজা, আমার বিয়ে হবে। এই ফুটু এটাই তোর বউ হবে, ভালো করে দেখিলে। ফুটো ভাইরা ভাই আমার শালি পছন্দ হয়েছে তো, দেখলে তো? বেশি চিন্তা ভাবনা করার দরকার নাই, ঠিক আছে? এর থেকে ভালো মেয়ে তোর কপালে আর জুটবে না। যাই হোক তোর একবার বিয়ে হয়েছে লাউড়া, হু দিয়ে দে। কি হলো কি রে ভুদার বাল, কি ভাবছে তো? বলবে বল বল, বিয়ে করবে। আমার বন্ধু ফুটো রাজি হয়েছে, বিয়ে করবে। এই শোনো তুমি ওকে নিয়ে একটু ঘরে যাও, আমি দিন তারিখটা বিয়ে ঠিক করে নি। আচ্ছা ঠিক আছে। এই তুই ঘরে আয়। দিদি ও দিদি আমার বিয়ে হবে তো? দিদি সত্যি করে বলো, আমার স্বামীর সাথে আমার বিয়ে হবে তো? হ্যাঁ হবে হবে, তুই আয় ঘরে আয়। কি মজা কি মজা, আমি আমার স্বামীর কাছে শুভ। তাহলে লাউড়া বিয়ের দিন তারিখটা ঠিক করা যাক নাকি? হ্যাঁ হ্যাঁ। তাহলে শোন, সামনে শুক্রবার রাত 8টার সময় বিয়ের আয়োজন করে দিচ্ছি, ঠিক আছে? বেশি বরযাত্রী আনার দরকার নাই, তোরা দু তিনজনে আসবি, ঠিক আছে? আমরা দু তিনজনে থাকবো, একটু ধুলোবালি ওদের উপরে ছিটিয়ে দেবো, দিবি পড়িয়ে দেবো, বুঝলি তো? এসব বালের বিয়ে বেশি কিছু করার দরকার নাই। এফুটো তুই কি বলছিস বল? যা ভালো বুঝবি কর লাউড়া। তাই হবে ওস্তাদ, তোমার কথাই রইল। তাহলে এখন আমরা আসছি। আরে লাউড়া তোরা নতুন কুটুম এলি চলে যাচ্ছিস, একটু চা পান করে যাবি না? না না ওস্তাদ, চা আমরা দোকানে খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, যা ভালো বুঝবি কর। চলে বন্ধু চো। হ্যাঁ হ্যাঁ আয়। বিয়ে কি আমি দিতাম লাউড়া? ভালো হইলে পারে, ওকে নিয়ে আমি কাজ চালাতাম, খেদামকে খেপি সুদি যা করি সব।